সুন্নত তরক করলে কোনো অসুবিধা নাই। ওরা পৃথিবীতে নিজস্ব এজেন্সি নিয়ে নিজের কথা তারা বলছে যে সুন্নত তরক করলে কোনো অসুবিধা নাই, কিন্তু সুন্নত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিইন। এখানে আলাইকুম শব্দটা আগে আসছে, দেখেন আলেমদের দীপু এখানে বসা আছে, এখানে ওলামা ইকরাম আলাইকুম আগে দেওয়ার অর্থ হলো যে অবধারিত। নবী বলছেন আমার সুন্নত তোমাদের জন্য পালনীয়, অবধারিত, সুন্নত তরক করবা না, আমার সুন্নত তরক করলে কিয়ামতে আমার কাছে তোমার জায়গা নাই। আর নবী যদি জায়গা না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার চেয়ে কপাল পড়া আর জগতে কেউ নাই। নবীর সাথে মহব্বত করতে গেলে তার সুন্না আমল করতে হবে, কথাক্ষণ না আজকে ওরা সুন্না, এই সুন্না থেকে নিজকে বহু দূরে সরিয়ে রেখেছে, দাড়ি নাই, টুপি নাই, পোশাক নাই, কথাক্ষণ না তাদের আমল আখলাক সহি নাই, বড় একজন মুসলমান তারা হয়ে গেছে। সম্মানিত সুদী ভাইদের খেদমতে আরজ করতে চাই, যতগুলো ইবাদত আছে সেই ইবাদতের মধ্যে আসেন, ছোট জিনিস হলো এটার কিন্তু গুরুত্ব কোনো অংশে কম না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এত সুন্দর ছিল যে সিংহাসনটা আকাশে ভেসে বেড়াত। নবী সুলাইমানের জন্য আল্লাহ তাআলা বাতাসকে অনুগত করে দিয়েছিলেন, সিংহাসন বাতাসে যখন উড়ে আসতেছে তখন ওয়াকালাতিন নামলাতি নামলা উদখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী সমস্ত পিঁপড়াকে বলে দিল যে তোমরা এখন গর্তে ঢুকো, তোমরা সবগুলো এখন গর্তের মধ্যে ঢুকো, পিঁপড়ার মধ্যে শাসন আছে। পিঁপড়ার রানী যদি ডাক দিয়ে বলে রে পিঁপড়ার জগৎ তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকো, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে এক একটা পিঁপড়া ছিল এক একটা শিয়ালের মতো, আল্লাহু আকবার, বড় বড় পিঁপড়া, ছোট ছোট না। পিঁপড়ার রানী নির্দেশ দেওয়ার সাথে সাথে সব পিঁপড়াগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জিন অভিযোগ করলো যে নবী সুলাইমান আপনার সিংহাসন দেখতে দিবে না, পিঁপড়ার রানী, পিঁপড়ার রানী তার সকল পিঁপড়াকে গর্তের মধ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে যাও পিঁপড়ার ঠ্যাং ধরে নিয়ে আসো, পিঁপড়ার ঠ্যাং ধরে অ্যারেস্ট করে নবী সুলাইমানের কাছে নিয়ে আসা হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন রে রানী পিঁপড়া তুমি কেন তোমার পিঁপড়াগুলোকে গর্তের মধ্যে তুমি ঢুকতে বললে, আমার সিংহাসন কত চমৎকার, তোমার পিঁপড়াগুলো দেখলে তো খুশি হতো, তা না করে তুমি সব পিঁপড়াকে গর্তের মধ্যে ঢুকতে বলেছো কেন? তখন পিঁপড়া জবাব দিল নবী সুলাইমানের কাছে যে হুজুর সুলাইমান আপনার সিংহাসনের চাকচিক কইটে দুনিয়ার, আমি আমার পিঁপড়াগুলোকে আল্লাহর জিকির শিখাইছি। কি শিখাইছি? পিঁপড়াগুলোকে আল্লাহর জিকির শিখাইছি, এই পিঁপড়াগুলো যদি আপনার সেই সিংহাসনের সৌন্দর্য দেখে তাহলে আল্লাহকে কিছু সময়ের জন্য হলে ভুলে যাবে, এই জন্য আমি পিঁপড়াগুলোকে বলেছি উদখুলু মাসাকিনাকুম তোমরা তোমাদের গর্তগুলোর ভিতরে প্রবেশ করো। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখে বলে না, মানুষ হচ্ছে মোকাল্লা, মানুষের উপরে ইবাদত ফরজ, কিন্তু পিঁপড়া সেও তার অধীনস্থ যারা এগুলো কেউ কি শিখাইছে, জিকির শিখাইছে, আল্লাহর জিকির পিঁপড়াগুলো করে। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার উত্তর শুনে মিসকি হাসি দিলেন, ফাতাবাসসামা দাহিকা মিন কাউলিহা, পিঁপড়ার রানীর কথা শুনে তিনি হেসে দিলেন, কিসের বিচার করবেন, একজন ইবাদতকারীর বিচার কি হতে পারে, কথা বললাম এই পিঁপড়াগুলো আল্লাহর ইবাদত করে, অতএব সেই ইবাদতকারী পিঁপড়াগুলোর কোন বিচার হতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হাসি দিলেন, তিনি মিসকি হাসি দিলেন যে পিঁপড়ারা আল্লাহর কি করে, জিকির করে, সুবহানাল্লাহ,
সম্মানিত সুধি ভাইরা আমার পিপরার আল্লাহর নামে জিকির করেন, আবার পৃথিবীর মধ্যে সৃষ্টি জগৎ এগুলো আল্লাহর জিকির করে, সেই জিকিরের মধ্যে একটা হচ্ছে আল্লাহর নামের জিকির, আরেকটা হচ্ছে যে আল্লাহর এই সৃষ্টি মাখলুকগুলোর মধ্যেও কিন্তু নবীর প্রেম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা ইস্তাকবালানা ফি সুকাকে মক্কা ইল্লা সাল্লামানা হাজারুন ওয়া মুদারুন ওয়া সাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মক্কায় নবীর সঙ্গী হয়ে যত গলিতে হাঁটাহাঁটি করেছি, যতবার হাঁটাহাঁটি করেছি ততবার ওই রাস্তার পাশে যত গাছ, গাছ নবীকে সালাম দিয়েছে, গাছের পাতাগুলো নবীকে সালাম দিয়েছে, এরপরে পাথরগুলো নবীকে কি দিয়েছে সালাম দিয়েছে। আপনি একটু সুবহানাল্লাহ কইবেন না? গাছ নবীকে ইল্লা সাল্লামানা শাজারুন ওয়া হাজারুন ওয়া মুদারুন, গাছ আমাদেরকে সালাম দিয়েছে, ঠিক এমনি করে আমাদেরকে গাছের পাতা সালাম দিয়েছে, পাথরগুলো আমাদেরকে কি দিয়েছে সালাম দিয়েছে, গাছের পাতা সালাম দেয়। হযরত আলী শুনেন নবীকে সালাম দেয়, হযরত আলী শুনেন পাতার সালাম, গাছের সালাম, পাথরের সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন। চ্যালেঞ্জ আপনার সাথে আমার, গাছের পাতা নবীকে সালাম দেয় এখানে বেদাত হয় না, ওইখানে আপনি বেদাতের ফতোয়া ভুলে যান, আর আমরা নবীকে সালাম দিলে ইয়া নবী সালাম আলাইকে দিলে আপনি বেদাতের সব দলিল খুঁজে পান। আপনার সাথে আমাদের কথা আছে, আপনি যাবেন না, পালাবেন না, খবরদার, আপনি আসেন, আপনার সাথে আমাদের কথা আছে। বেশি ইসলামকে বুঝে ফেলছেন, আমার নবীকে গাছে সালাম দেয়, নবীকে সালাম দেয় বাস, ওই সাপে নবীর বিরহ বেদনায় ভালোবাসায় উস্তুনে হান্নানা মদিনা মুনাওয়ারা, নবীর প্রেমিক হয়ে গেছে গাছের ডাল, আমরা প্রেমিক হলে আপনি বলেন বেদাতি, আর গাছ প্রেম করে নবীকে, নবীকে ভালোবেসেছে উহুদ পাহাড়। নবীজি বলেছেন সহি বুখারী খুলে দেখেন, আসেন আপনার সাথে কথা আছে, পালাবেন না, পালাবেন না, কোথায় পালাবেন আপনি, বাংলার মাটিকে আমরা পাহারা দেব আপনাকে, আপনাকে আমরা ধরে ফেলবো, আপনি যেখানে যাবেন সেখানে আমরা আছি, বাংলার মাটিতে আপনাকে আমরা ছাড় দেব না। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, নবীকে সালাম দিয়েছে, নবীজি যখন উহুদের উপরে তখন উহুর আন্দোলিত হয়েছে, আপনি আন্দোলিত বুঝেন, আন্দোলিত কারে কয়, আন্দোলিত কারে কয়, আন্দোলিত আনন্দে উদ্দোলিত, আনন্দে যে নেচে উঠে তার নাম আন্দোলিত। সম্মানিত শুধু আরবিতে তিনটা শব্দ আছে, কয়টা, একটা হচ্ছে হারকা, হারাকা, হারকা।